আজকে আমি একটা মশা মারার যন্ত্র তৈরি করে দেখাবো, যেটা আপনারা যদি তৈরি করেন আপনাদের বাসার মশা মরে যাবে অথবা দৌড়ে ঘর থেকে পালিয়ে যাবে, আর কখনোই মশা হবে না। এটা এতটাই কার্যকরী, যাদের খামার রয়েছে কবুতরের বা হাঁস মুরগির খামার অথবা গরুর খামার অথবা বাসা বাড়ির মশা সব কিছুই দূরে চলে যাবে এই যন্ত্রটা যদি আপনারা বাসায় তৈরি করেন। বেশি টাকা খরচও পড়বে না, জাস্ট 5 থেকে 10 টাকা খরচ করে আপনারা আপনাদের সব বাসার সব মশা তাড়াতে পারবেন। বাজার থেকে আর কয়েল কিনতে হবে না। তো অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই উপকৃত হয়। আর এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি নেপথলিন বড়ি, এটা আপনারা হয়তো সবাই চিনেন, অনেকে আবার নাও চিনতে পারেন। এই বড়িটা আসলে অনেক উপকারী, যে কোনো জীবাণু ধ্বংস করতে, বাসায় যদি সারপোকা হয় তাও দূর হয়ে যাবে। এটা কিন্তু আগে কাপড়ে দিয়ে রাখা হতো, কাপড়ের ভাজে ভাজে কাপড়ের আসলে গন্ধ সুন্দর থাকতো, আর কাপড় কখনোই পোকামাকড় কাটবে না, এই জন্য এই বড়িটা দেওয়া হতো। আপনারা আশপাশে যে কোনো দোকানেই পেয়ে যাবেন, এটার দাম বেশি না, জাস্ট 5 থেকে 10 টাকা দাম। তো এই নেপথলিন বড়িটা লাগবে, আর আমাদের লাগবে হচ্ছে এরকম কৌটো। তো এই কৌটোগুলো অবশ্যই প্লাস্টিকের হতে হবে। এখানে আমি একটা রাঁধুনির কৌটো নিয়ে নিয়েছি। আপনাদের বাসায় যদি এরকম কৌটো না থাকে, তাহলে আপনারা প্লাস্টিকের যে বোতল আছে বা যে কোনো প্লাস্টিকের কৌটো হলেই হবে, আপনারা এটা নিতে পারেন। তো এটা যে কেউ যে কোনো সময় খুব সহজেই 5 মিনিটেই তৈরি করতে পারবেন। তো আমি একটা এরকম লোহার এ নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো কিছু নিতে পারেন। এখন আমি কিচেনের চুলা জ্বালিয়ে নিয়েছি, নেওয়ার পর এই যে গরম করে এটা এখন আমি ফুটো করে নিচ্ছি। তো এভাবে করে আপনারা একটু ফুটারটা যেন বড় সাইজের হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে করে ফুটা করে নেবেন আপনারা সুন্দর করে, গোল গোল করে। আর অবশ্যই এটা সাবধানে করতে হবে, তাছাড়া কিন্তু এটা গলে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি করে নিচ্ছি। আর নেপথলিন বড়ি দেখানোর সময় আমার বেবি আসলে সাইড থেকে এই ওষুধগুলো নাড়ছিল, আসলে এগুলো কিন্তু খুব ভালো না, এজন্য বেবিদের দেওয়া ঠিক না। কিন্তু আমার বেবির হাত আমি ধুয়ে দিয়েছি, আপনারা অবশ্যই বাসায় বেবি থাকলে এটা সাবধানে করবেন। তো এভাবে করে আমি ইয়ে করে নিয়েছি একটা, আর এখন আমি আরও একটা বোতল ফুটো করে নিচ্ছি। আপনাদের যদি ডিব্বা না থাকে এ ধরনের বোতলও নিতে পারেন। তো এই বোতলও আমি ফুটো করে নিচ্ছি সুন্দর মতো করে। আমি বোতলটা ফুটো করে নিয়েছি, এটা জাস্ট সময় লাগে না, আগুনে একটু করে করে নিলে অল্প সময়ের মধ্যেই এটা আপনারা করে নিতে পারবেন। তো আমি এটা করে নিয়েছি, এখন আমি যে কাজটা করব। তো দেখতে পাচ্ছেন যে আমি উপরে এবং নিচে কিন্তু ফুটো করিনি, এটা কিন্তু ফাঁকা রাখতে হবে। আমি যেভাবে করেছি আপনারা ঠিক সেভাবেই করবেন, তাহলে কিন্তু আপনারা 100% কাজ পাবেন। আর এখন যে মশার অত্যাচার, আসলে শীত শেষে গরম পড়ে গেছে আর মশা তো এত উপদ্রব, বিশেষ করে শহরে বেশি মশা আমরা যারা ঢাকাতে থাকি, আর হচ্ছে গ্রামেও মশা পাওয়া যায়, আর যাদের খামার রয়েছে কবুতর বা হাঁস মুরগির খামার, আসলে এইসব পশু পাখিগুলো বলতে পারে না, এদের আসলে খামারের কোনায় কোনায় আপনারা এটা করে রাখতে পারেন, তাহলে কিন্তু মশা দূরে চলে যাবে, আবার বাসাতেও কয়েল জ্বালালে ক্ষতি হয়। তো এটা যদি আপনারা করেন মশা কিন্তু চলে যাবে। তো এই যন্ত্র তৈরি হয়ে গেল মশা মারার, এটা আপনারা ঘরের কোনায় রেখে দিবেন, একটা মশাও কিন্তু ঘরে থাকবে না, এটার গন্ধ শুনে সব মশা পালিয়ে যাবে। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে, যদি উপকারী মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করবেন, সবাই যাতে উপকৃত হয়। আর এ ধরনের আরও নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করবেন, লাইক করবেন, এবং ভিডিওটি আবারও বলছি সবার সঙ্গে শেয়ার করবেন।
তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আপনারা এটা 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন। করে রেখে দিবেন, আবার কিছুদিন পর অবশ্যই আবার এটা চেঞ্জ করতে হবে।